আগুনে ভস্মীভূত চায়ের দোকান, চিন্তায় মাথায় হাত, চায়ের দোকান করে সংসার চালানো রাজগঞ্জের সফিকুল হকের। রাজগঞ্জ ব্লকের জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত একটি চায়ের দোকান, চিন্তায় মাথায় হাত, চায়ের দোকান করে সংসার চালানো সফিকুল হকের। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সফিকুল জানান, দোকান বন্ধ করে বাইরে গেছিলাম, 10টা সাড়ে 10টার সময় শুনি লোক যা বলছে তোমার দোকানটা আগুন লাগছে। তা আমি আসি, দেখছি সব আগুন লেগে গেছে দোকানটা। নিবার তো এখানে কোনো ব্যবস্থা নাই, জল নাই, কোনো নাই ব্যবস্থা, করবো করে নিবাবো। এখানকার নকাল ছেলেগুলাই হবে, আমাদের আশেপাশে নকালগুলো ছেলেগুলাই হবে, এগুলো গাঞ্জা খায়, দারু খায়। এই যে পেট্রোল পাম্পে আড্ডা, এই যে জটিয়াখালী পেট্রোল পাম্পটা, এখানে আড্ডা, দারু খাই। আমার এখানে চার দোকান ছিল, সব মিলে 20,000 টাকা জিনিস ধরেন। পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছিলো, ইনকোয়ারি করলো, পুলিশ দেখে গেলো, আগুন ধরা দিছে, 20,000 টাকা জিনিস গড়ের জ্বলা দিছে, চৌকি চারিখান বেরেঞ্চি চারটা চেয়ার দূর টুর সব জ্বলা দিছে। আগুনটা তো কে জ্বলা আমি তো বলতে পারি না, আমি দেখিনি, মানুষ জ্বলা দিয়ে পালা দিচ্ছে। 9:30 সময় দোকানটা বন্ধ করছে, বন্ধ করে বাইচে এক গুড়ি পর অনেক খবর খবর গেল, তোর দোকানটা আগুন ধরা দিছে, একদম দপ দপ করে জ্বলেছে, আর গ্যাসটা আর চুলাটা লেগে গেছে বাড়ি, সব জিনিস আছিল মাল জিনিস সব জ্বলা দিছে, থালি বাসন বেরেঞ্চি টেরেঞ্চি চেয়ার টেয়ার সব জ্বলা দিছে। হ্যাঁ, 30-35 হাজার টাকা। Wallpapers done, এখন ফ্যান্স। ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। সূর্য ফ্যান্স স্টাইলিশ, ডাস্ট ফ্রি আর হাইটেক। হাওয়া চললো সূর্যার।